সন্তানের জন্য জামা, জুতো, সাজগোজের জিনিস, এগুলো কিন্তু সবার আগে সবার মা কেনে, তাই না? যে সে ছেলেই হোক আর মেয়েই হোক না কেন, সন্তানের জন্য না কিনে মা ঘুরে ঘুরে আনন্দ করে, ফুর্তি করে, হেসে খেলে গেয়ে আনন্দ, মানে নেচে কুদে যা পাচ্ছে তাই করে করে শপিং করছে। ভাবো একবার তোমরা, এও মা তো, এরকে তো বলতেই হবে যে এ হচ্ছে জগৎজননী মা, বুঝলে? এ এমনি মা নয়, এ হচ্ছে জগৎজননী মা। তো টিনাকে দেখে কিন্তু অনেক শেখার আছে। তোমরা টিনাকে শুধু বাজে কথা বললে তো হবে না, টিনাকে দেখে অনেক কিছু শেখার আছে। পাঁচটা বছর টিনা যা কষ্ট সহ্য করেছে কোনো মেয়ে তা পারবে না। এই যে এত ক্রিয়েটর আছে, একমাত্র দালাল ছাড়া আর কেউ সহ্য করতে পারেনি, পারবেও না। দালাল আজকে 10 বছর ধরে যন্ত্রণা সহ্য করছে, মুখ ফুটে কখনো বলেনি, কোনো দিনও বলেনি। আর এই আর প্রথম দেখলাম এই টিনা, দ্বিতীয় দেখলাম এই টিনা। 5 বছর ধরে অত্যাচারিত, নিপীড়িত, আরও কী কী আছে সব অত্যাচারিত, তত দিয়ে যা যা আছে সব করেছে ও। মারধর খেয়েছে, চুল্লু খেয়েছে, রোজ রাত্রে মারতো, সকালবেলা হলেই আবার হাসি মুখে সুন্দর ড্রেস করে রিলস বানাতো, ব্লগ বানাতো। বুঝতে পারছো তো কার কথা বলছি? হ্যাঁ, দালাল আর টিনা, এই দুজনের কথা বলতে চলে এসেছি আমি। তো চলো, আজকে হচ্ছে পঞ্চমী, শুভ পঞ্চমী, প্রত্যেকে খুব ভালো করে কাটাও। প্রত্যেককে আমি বড় যেহেতু সবাইকে আমি অনেক অনেক আশীর্বাদ করলাম। পুজো যেন তোমাদের সবার খুব ভালো কাটে, সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে নিজেদেরকে যত্নে রেখে কাটাও, অপরকেও সেইভাবেই থাকতে দিও। কোনো অশান্তি, কোনো কিছু যেন তোমাদের না ছুতে পারে। আমি একটা বড় মানুষ, ওয়াইটিতে একজন বড় দিদা, দিদি, আন্টি, সব তো আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ, মন প্রাণ ভরে তোমাদের সবাইকে আশীর্বাদ করলাম। যারা আমাকে দেখতে পারো না তাদেরও, যারা আমাকে ভালোবাসো তাদেরও। তো চলো, আমার আশীর্বাদ পর্ব শেষ, পঞ্চমীর দিনকে আশীর্বাদ করে দিলাম, দশমী অবধি থাকলো। দশমীর দিনকে আবার শুভেচ্ছা, ভালোবাসা এইসব জানাবো। তো চলো, যেটা বলতে এসেছি সেটা বললাম, যে মা কত রকম হয় বলো, কত রকম হয়। একটা মা তার সন্তানের জন্য কী না করতে পারে, কী না করতে পারে। আবার একটা মা সন্তানকে মেরেও ফেলে, এরকমও দেখেছি, পরকীয়া করার জন্য। আমি ওয়াইটিতেই দেখেছি, ইউটিউবেই আমি ভিডিও দেখেছি, ফেসবুকেও দেখেছি। সেখানে দেখেছি একটি মহিলা, তার একটা ছোট্ট বাচ্চা, এই 8-9 মাসের এরকম হবে, একটা বাচ্চাকে, সেটাও মেয়ে ছিল, বাচ্চাটাকে নিয়ে সে ওই পরকীয়া যার সাথে করছে আর কি, তার কাছে এসে থাকতে শুরু করে দেয়। আর ওই বাচ্চাটা কান্নাকাটি করতো, এই করতো, সেই করতো, তাকে দুধ দিতে হবে, এই হবে, তার পেছনে পয়সা খরচ, সেটা ওই ভদ্রলোক সেটা সহ্য করতে পারতো না, করতোও না। প্রত্যেকদিন বাচ্চাটার গায়ে ছুঁচ ফুটিয়ে দিত, ছুঁচ পুরো গেঁথে দিত ছুঁচটা, বুঝতে পারছো? একটা 7-8 মাসের বাচ্চা, সে কিছু বুঝতে পারে? সে শুধু যন্ত্রণায় চিৎকার করে কাঁদতো, কিন্তু তার মা জানতো না, বুঝতে পারছো? তার লাস্টের দিকে বোধহয় মাও জানতে পেরেছিল বা কিছু একটা হয়েছিল, তখন যখন হসপিটালে নিয়ে গেছে তখন তার গা থেকে প্রায় 11টা না 12টা এরকম ছুঁচ বার করা হয়েছে, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায়নি। ভাবতে পারছো কত নৃশংস হয় মানুষ? শুধু পরকীয়া করবে বলে ওইটুকুনি সন্তানটাকে মেরে ফেললো। আবার একটা দেখেছি, মা তার সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই বাচ্চাটা 7-8 বছর হবে, সেই বাচ্চাটার টানে মা ফিরে এসেছে। এই কিছুদিন আগে ইউটিউবেই দেখছিলাম যে সন্তানের কাতর আর্জি, মা মানে পারলো না সহ্য করতে, পরকীয়ার সেই স্বামীকে ছেড়ে সে আবার ফিরে এসেছে, বেশ কিছু মাস পর ফিরে এসেছে। বাচ্চাটা এসে না মা, ও মা মা করে করে ডাকছে, সেই বাড়িটা, যে বাড়িতে সেই বউটা থাকছিল, পরে ওদেরকে ছেড়ে দিয়ে এসে থাকছিল, সে মা তখন ওই বাচ্চাটার আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে, আর ওই বাচ্চাটা মার মাথায় এরকম করে করে হাত বুলিয়ে দিচ্ছে। আমি না দেখছি আর কাঁদছি যে এই এরকমও হয়, এই যে একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, এই বাচ্চাটাকে ছেড়েও চলে গেছে। আমি তো মানে কি বলবো, মানে মাটার উপরে যারা ধরছিল না তোমাদেরকে কি বলবো, তাও যে ফিরে এসছে ওটাতেই আমার আবার মনটা ভালো হয়ে গেল, যে না সে তো তার ভুলটা বুঝতে পেরেছে, চলে এসেছে, ঠিক আছে। কিন্তু ওই যে বাচ্চাটা মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছে, তুমি ভাবো তো বাচ্চাটা তার মানে মাকে কত কষ্ট পেয়েছে যে মা নেই বাড়িতে। এই মাগুলো কি করে পারে এরকম কাজ করতে? আজকে টিনা নিজের জন্য প্রায় 6-7খানার উপরে ড্রেস কিনেছে, দেখলাম তো গুনে গুনে দেখাচ্ছিল, পরপর খুলে খুলে দেখাচ্ছিল, তার মাও কিনেছে, তার বৌদির জন্য কিনেছে, ঠাকুমার জন্য কিনেছে, সবার জন্য কিনেছে। কিন্তু কৃষাণু, কৃষাণুর কি অপরাধ? কৃষাণুর জন্য কিন্তু একটা গেঞ্জি পর্যন্ত কিনতে পারেনি তার মা, ভাবতে পারছ? সেও মা, সেও মা। আমি অবাক হয়ে যাই যে কি করে টিনা এইরকম মানে পিচাস টাইপের হয়ে গেল,
একটা সুন্দর চল মানে চঞ্চল একটা মেয়ে, হাসি খুশি একটা মেয়ে, যে সুন্দর করে ঘুরে ঘুরে সারা বাড়িতে ঘুরে ঘুরে ব্লগ বানাতো, বাপের বাড়ি গেলে ব্লগ বানাতো, বা শ্বশুর বাড়িতে প্রত্যেক দিন সুন্দর করে হেসে খেলে ব্লগ বানাতো, সেই মেয়েটা কি করে এইরকম তার মোটিভটা চেঞ্জ হয়ে গেল? এই চেঞ্জ একমাত্র করেছে সুদীপ্ত, আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ না। সুদীপ্তই বলে দিয়েছে যে ওই ছেলের কথা তুমি বলতে পারবে না, যদি তুমি বলো তাহলে আমার সাথে তোমার রিলেশন থাকবে না, কারণ আমি ওই ছেলের দায়িত্ব নিতে পারবো না। এটা হচ্ছে মেন, যার জন্যই ও ওর ব্লগেও বলতে পারে না। ও টিনা এখন হয়ে গেছে টাকা ইনকাম করার একটা মেশিন। ও না বলছিল সন্দীপ ওকে টাকা ইনকাম করার মেশিন তৈরি করে রেখেছে, তার সাথে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, একটা প্রেম সবই কিন্তু সন্দীপ দিয়েছে। সন্দীপের বাড়িতে এসে সে প্রথম দিনই নাকি খুব মানে অপমানিত হয়েছে, কি না বেসিনে মুখ ধুয়েছে, মুখ থুতু ফেলেছে না কি হয়েছে, সামথিং জানি হয়েছে, তার জন্য ওকে নাকি বলেছে কোনোদিন বেসিন দেখো নি, বেসিন ব্যবহার করনি। তো তার পাঁচ দিন ধরে তো সে বিয়ের আগে 5-7 দিন থেকে গেছে টিনা, তাহলে টিনা তখন দেখে যায়নি ওদের বাড়িতে বেসিন আছে, তখন টিনা মুখ ধুতো না, তাহলে বউ ভাতের পরের দিনই তাকে অপমান করতে হলো? সব কি গাঁজা খাই নাকি আমরা? হ্যাঁ, নাকি আমরাও চুল্লুখোর বা ড্রিঙ্ক করি? কোনটা আমাদের মনে হয়, আমাদেরকে দেখে কোনটা মনে হয় যে যা খুশি তাই বললাম আর হয়ে গেল? মা হওয়াটা এত সহজ নয় ভাই, বউ হওয়াটা সহজ হতে পারে কিন্তু মা হওয়াটা সহজ নয়। প্রচুর কষ্ট করতে হয়, বিয়ের জন্য কোনো কষ্ট করতে হয় না, কিন্তু মা হওয়ার জন্য প্রচুর কষ্ট করতে হয়। যেমন সিজার তেমন ফর্সেপ তেমন নর্মাল, তিনটেতেই মারাত্মক কষ্ট করে একটা মাকে একটা সন্তানের জন্ম দিতে হয়। টিনাও সেম ভাবেই জন্ম দিয়েছে, তাহলে টিনা কি করে ভুলে যেতে পারলো কৃষাণুকে? আর যারা বলছে যে সন্দীপ কৃষাণুকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, তাদের মুখে না মানে কি বলবো, বাংলা ভাষা ইংরাজিতে কিছুই বলার নেই, আর ভদ্র ভাষাতে কিছু বলার নেই, যে সন্দীপ ওকে ভাঙিয়ে খাচ্ছে, বেশ করছে ভাঙিয়ে খাচ্ছে, তার কাছে আছে সেই জন্য সে ভাঙিয়ে খাচ্ছে, যাদের নেই তাদের জ্বলছে, তাদের জ্বলছে, আর যাদের মানে যারা হচ্ছে মানে সন্তান স্নেহ কাকে বলে জানে না, তাদের 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 জ্বলছে, আর নাহলে ওদের সন্তানগুলো হচ্ছে একেবারে বোকা বকাটে উচ্চিঙ্গে মার্কা ছেলেপুলে এদের, তাই জন্য এরা এই সন্তানের ভালোবাসাটা দেখতে পাচ্ছে না। সন্দীপ তার ব্লগ চ্যানেলে কি দেখাবে? হাতিগোড়া মামুন্ডু সন্তানকে দেখাবে না? আর কৃষাণুকে দেখতে প্রত্যেকটা মানুষ আমরা ভালোবাসি, প্রত্যেকটা মানুষ আমরা চাই কৃষাণুকে প্রত্যেক দিন দেখাক। কৃষাণুকে যদি ও একা ছেড়ে দেয়, কৃষাণুর প্রতি যদি ও ধ্যান না দেয়, তো এই ছেলেটার কী হবে ভবিষ্যৎটা, কী হবে? এরাও নাকি মা, ওখানে গিয়ে যারা কমেন্ট করে না নেগেটিভ, আর নেগেটিভ ভিডিও করে যারা, তাদেরকে মানে দেখলে মনে হয় শয়তান, দেখলেই মনে হয় যে শয়তানির মার্কা মুখ চোখ চেহারার মধ্যে একটা শয়তানি ভাব। তাদের ঘরেও তো সন্তান আছে, তাদের ঘরেও সন্তান আছে। অদ্ভুত লাগে যে বাবা হয়ে সে তার সমস্ত কিছু দিয়ে ছেলেটাকে আগলে রেখেছে, সেটা ভালো কথা নয়, ও যেটা করেছে সেটা খুব ভালো কথা। বাড়ে বাবা বাবা বাহ। আর সন্দীপ ভিকারি নয় যে কারোর কাছ থেকে হাত পেতে পেতে তাকে তার ছেলের জন্মদিন করতে হয়েছে, কেউ ইলিশ মাছ দিয়েছে, কেউ মাটন এনে দিয়েছে, সবাই ভালোবেসে দিয়েছে, সবাই ভালোবেসে দিয়েছে। যদি টিনা থাকতো তাহলে কেউ এরকমভাবে দিত না, কেউ না, এটাই নিয়ম, মা নেই বলেই জন্মদিনটা এইভাবে হয়েছে। সীমাও কি যেত ওরকমভাবে ওর বাড়িতে? নিশ্চয়ই না, কখনোই যেত না, যেহেতু এরকম একটা বিপদের সময় তার পাশে গিয়ে সে দাঁড়িয়েছে। আমার বাড়ি কাছে হলে আমিও যেতাম, আমার বাড়িটা যদি কাছে হতো আমিও কৃষাণুর পাশে গিয়ে দাঁড়াতাম, সন্দীপের পাশে গিয়ে দাঁড়াতাম। ছি 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 ছি, আমি শুধু ভাবছি যে যারা মা তারা কি করে এই নোংরামোটাকে সাপোর্ট করছে? যা মা হয়নি ও পাগলকে বাদ দাও, ওর ও বাচ্চার সম্পর্কে কিছু বোঝে না, ও হচ্ছে বাচ্চা খেকো, ও হচ্ছে বাচ্চা খেকো দালাল, ও হচ্ছে মানুষ খেকো শয়তান পিচাস, ও কি করে বুঝবে এগুলোর মর্ম? কিন্তু যেগুলো ওকে সাপোর্ট করে সেগুলো তো মা, সেগুলো এসে কি করে এই নোংরামোটাকে সাপোর্ট করে আমি জানি না। ও যখন বলে বাচ্চাটাকে নিয়ে আসেনি তো কি হয়েছে, বাচ্চাটা তো তার বাবার কাছে আছে। হ্যাঁ আছে তো, আছে তো, বাচ্চাটা তার বাবার কাছে আছে, বাচ্চাটা তার বাচ্চাটাকে তার বাবা তার ব্লগে দেখাচ্ছে, তাহলে তোর ব্লগগুলো জলে কেন? বলিস, জিজ্ঞেস করিস যে ভাই তোমরা কেউ গিয়ে এরকম কমেন্ট করো না, সে তার বাবার কাছে আছে, বাবা যেরকম খুশি তাকে দেখাচ্ছে, তাহলে তোমরা কেন গিয়ে বকর বকর করছো? বলিস তাহলে, বলিস, কমিউনিটিতে দিচ্ছিস তো, তাহলে এই কথাগুলো বলতে পারিস না? মানে নোংরা নোংরা একেবারে, হদ্দ নোংরা। ও কোটিনার বাবা মাকে সাপোর্ট করছে, অথচ মন্দিরার বাবা মাকে সাপোর্ট করেনি, কি অদ্ভুত না, কি অদ্ভুত। মন্দিরার বাবা বাবার সে কথা বাদ দাও, বাবাকে নিয়ে আমি দেখিও না অত বলতে পারবো না, কিন্তু মন্দিরার মা নিজে যদি নোংরামো করে থাকে, ছেলে মেয়েকে কিন্তু সেই নোংরামোতে সাপোর্ট করেনি, সাপোর্ট করেনি বলেই তাকে মারধর দিয়ে তাড়িয়ে দিয়েছে, আর তার নামে নোংরা কথাই দালালকে দিয়ে বলেছে। এখনও সে রক্ষিতা মাস দিদা না কি যেন বলে ডাকে, চিন্তা করতে পারা যায়? একটা মেয়ে হয়ে তার মাকে ওরকমভাবে অপমান করিয়েছে, তারও মেয়ে আছে, ভগবান ঠিক ঘুরিয়ে ফিরিয়ে তাকেও সেই দিনটা দেবে যে একদিন তুমি তোমার মার চোখের জল ফেলিয়েছো এত লাখ লাখ মানুষের কাছে, তোমাকেও সেই দিনটা সহ্য করতে হবে, অপেক্ষা করো, তোমার ঘরেও সেই মেয়েই জন্মেছে,
আর তুমিও তোমার মার মতনই, তোমার মার থেকেও নোংরামো তুমি বেশি করেছো। অতএব দিন কিন্তু সবাইকে ঘুরিয়ে দেয়, এই যে দালাল এত ডায়লগ মারা কথা বলে, এত লোককে নিয়ে নোংরা কথা বলে, ভগবান ঠিক ঘুরিয়ে তাকে দেখো, পরকীয়া সে করেছিল বেরিয়ে গেল, লাত খেয়েছে, পরকীয়া করেছে করেছে এমন একজনের সাথে করেছে সেও বিবাহিত, 2 মাস 2.5 মাস সে শুধু ফোনে কেমন আছো হ্যালো করতে করতেই তার নাকি দিন কেটে গেছে, সে নাকি আর কোনো কথাই জিজ্ঞেস করতেও পারেনি, বলতেও পারেনি, কিছুই করতে পারেনি। বিশ্বাস করতে পারো তোমরা এটা, যে ক্যামেরায় একটা রাত্রি ট্রেনে একটা রাত্রিও কাটায়নি, কয়েক ঘন্টা কাটানোতেই সো গেয়া এ যাহা করতে করতে ক্যামেরা একটা ঘুমন্ত ছেলের মুখের ওপর ধরতে পারে, হি করে হাসছে ছাত্রীর মতো হাসতে হাসতে, ওপরে চাচাজি করে চাচাজির মুখের ওপরে সার্চ লাইট ফেলে, একেবারে টর্চ লাইটের ওই ইয়ে ফেলে, ফ্ল্যাশ লাইটটা ফেলে দেখাচ্ছে ঘুমিয়ে পড়েছেন সো গেয়া এসে গেয়া নাকি সব বাংলা হিন্দি মিশিয়ে যাও জানি না বলছিল, ভাবতে পারো। সাথে ওর ভেরু ট্রেনে ওই ছেলেগুলোকে চ্যানেল আদান প্রদান হয়ে গেল, মানে যত ছেলে কোনো দিন দেখেছো যতবার ট্রেনে গেছে কোনো মহিলার সাথে গল্প করতে করতে গেছে, কোনো মহিলাকে নাম্বার দিচ্ছে, কোনো মহিলার সাথে খাবার দাবার ভাগ করে নিচ্ছে, কোনো দিন দেখা যায়নি, কোনো দিনও না। প্রথম যেবার রাজধানী গেল সামনেই তো দুজন ভদ্রমহিলা বসেছিল, একজন বয়স্ক একজন কম, তাদের বাচ্চাকে একবার দেখা গেছে, আর তাদেরকে এরকম করে এই যে আন্টি হ্যাঁ ওই হ্যাঁ সেই হ্যাঁ ব্যাস আর না। কিন্তু চাচাজি আর ওই ভদ্রলোক যে থাকে হচ্ছে বনগাতেই ইয়েতে চাকরি করে এয়ারফোর্স না কোথায় বললো কি বলে আর্মিতে যা হোক এরকমই কিছু একটা হবে, দেখেছো তার মুখের কাছে গিয়ে ক্যামেরা ধরেছে। পরের বার একা একা যখন যাচ্ছে চাচাদের দুটো আঙ্কেল, ও তো বাচ্চা করছি পুচকু বাচ্চা আমার নাতনির থেকেও ছোট, সেখানে গিয়ে আঙ্কেল জি আমি খুব খুশি আমাকে তোমরা তো বসে বসে কন্ট্রোভার্সি ভিডিও করেছো, ওই আঙ্কেল দুটো ছাড়াও আরও অনেক লোক ছিল কিন্তু ওই কম্পার্টমেন্টে ওই বগিটায়, তো তারাও তো দেখেছে ও কী ভিডিও করছে বসে বসে, আমরাও ট্রেনে করে বেড়াতে যাই ক্যামেরাও খুলতে ভয় পাই যে বাবা এই ভিডিও করবে এখানে এই লোকের সামনে, ক্যামেরা খুলে বাইরের দৃশ্য দেখায় কী খাচ্ছি সেটা দেখায়, এই তো আমি আর গীতাদি ঘুরে এলাম দার্জিলিং কী ভিডিও করেছি আমরা ট্রেনের মধ্যে, ট্রেনের মধ্যে আমরা ক্যামেরা খুলেছি কিন্তু কিন্তু একটা বাজে কথা বলতে পারবো না কাউ কার ওখানে বসে বসে, এটা হচ্ছে আমাদের শিক্ষা। আর এই নোংরা শিক্ষা ও ভালো শিক্ষা ও পায়নি, ও কখনো পায়নি, তাই জন্য ও নোংরাদেরকে সাপোর্ট করে আর নোংরাগুলো যেগুলো নোংরামো করে সেগুলোর ও দিদি হয়ে দাঁড়ায়, একদম দিদি কাঁধে মাথা দেয় হাত ধরে ফেলে এই করে সেই করে কমিউনিটিতে দেয় এই করে করে ওকে নোংরামোতে আরও বেশি সাহায্য করে আর নিজেরা নোংরামো করার জন্য একটা ভালো শক্তপোক্ত হাত পায়। ছি 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 ভাবতেও অবাক লাগে যে এইরকম একটা মেয়ে ছেলের সাথে পরিচয় হয়েছিল আমার, ভাবতেও অবাক লাগে যে ওয়াইটিতে এসে এত নোংরা কেউ কাউকে পাইনি, এত মানুষের বাড়ি গেছি এত মানুষের বাড়িতে আমি খেয়েছি এত মানুষের সাথে মানুষকে আমি ভালোবেসেছি কিন্তু এইরকম নোংরা কেউ নেই, কেউ না এইরকম নোংরা, নিমেষের মধ্যে তোমাকে শেষ করে দেবে নিমেষের মধ্যে, এত বড় ধুরন্ধর মাল। ওই জন্যই ও শ্বশুর শাশুড়ি একদম আলাদা করে দিয়েছে, যাও ভাগো ভাগো, তোমার সাথে না কোনো সম্পর্ক থাকবে না তোমার মুখ দেখতে চাই না তোমার কোনো কিছু দায় দায়িত্ব নিতে চাই, তুমি ভাগো এখান থেকে বলে ওকে ওই ছেলে কান্না করে হাতে পায়ে ধরেছে, বাবা তোমরা যদি তাড়িয়ে দাও তাহলে তো আমার 498 করবে, তিনজনে মিলে জেলে গিয়ে বসে থাকবো, বাবা গায়ে আগুন লাগিয়ে দেবে, বাবা আমাদের তাহলে শেষ হয়ে যাবে সব, থাকতে দাও থাকতে দাও, থাকতে দিছে বুঝতে পারছো তো, আর এর হাত ধরেছে হচ্ছে এই এই চিনার মন্দিরা, সত্যি অবাক লাগে, যার পরকীয়া করার কথা সে কিন্তু পরকীয়া করলো না, আমাদের কণিকা একটা পঙ্গু ছেলেকে নিয়ে কাটিয়ে দিল এত বছর, হেসে খেলে এত দূর পর্যন্ত তার হাসি থাকে, রান্না বান্না ঘর দোর পরিষ্কার কাঁচা কুচি তাকে চান করানো বাচ্চা সামলানো শ্বশুর বাড়ির সমস্ত মানুষকে হাসি খুশি রাখে, প্রত্যেকটা অকেশনে তার ননদরা দৌড়ে দৌড়ে আসে, এমনি এমনি আসে এমনি এমনি, আর এর ননদর মুখই দেখে না, ননদর মুখই দেখে না, কোনোদিন দেখলে দুজনে মিলে একসাথে দোকান বাজার করছে ঘুরছে ফিরছে রান্নাঘরে দুজনে একসাথে রান্না করছে খাটে বসে গল্প করছে ক্যাঁচ কলা, কোনোদিন না পাবেও না আর বাকি জীবনটা, সে বসে যায় অপরের নিন্দা করছে পরচর্চা করতে, সবই ভিউজ সবই ভিউজ, ভিউজের জন্য শেষ সবই শেষ, নিজেকেও শেষ করে দে নিজেকেও শেষ করে দে, ছি 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 ছি, নিজেকে বেচছে দিন রাত্রি নিজেকে বেচছে, ও নাকি বাচ্চা আনতে যায় ওখানে, বাবারে বাবা ওরে বাচ্চা রে বাচ্চা, আর এই বাচ্চা না নিয়ে যাওয়া মহিলাটিকে সে সাপোর্ট করে, একটা ছোট্ট দুধের বাচ্চাকে ফেলে রেখে দিয়ে সে অন্যের সাথে ফুর্তি মেরে ঘুরে বেড়াচ্ছে, সেও মা আর এও নিখাগি মা, ছি 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 ছি, কারোর বাচ্চা নেই সে বাচ্চার সহ্য করতে পারে না আর যার বাচ্চা আছে সেও বাচ্চা সহ্য করতে পারে না, তো মিল তো ওদের হবেই, ওদের মিল হবে না তো কি আমাদের হবে কোনো সময়ের জন্য, কখনো হবে না কোনো দিনও হবে না,
ছি, আবার যারা নতুন নতুন কিছু আছে দেখছি সাপোর্ট করে, উড়ি বাপরে বাপ, তাদের যা মুখের ভাষা রে ভাই, অবাক হয়ে যায় দেখলে পরে, উড়ির সর্বনাশ। তো যাই হোক, যে যার মতন ভিডিও করুক, আমার কাউকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আমি শুধু এই কথাটাই বলতে চাই, টিনাকে বলতে চাই যে তুমি মা, তুমি মা নামের কলঙ্ক, তুমি মা নামের একটা বিগ জিরো। দ্বিতীয় সন্তান যেন তোমার কোনো দিন না হয়, তাহলে সেটার আরও যন্ত্রণা হবে, সেটার আরও যন্ত্রণা হবে। কিষানুর কপালটা পুড়িয়ে দিয়ে চলে গেলে একদম, কিষানুর জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেলে। সে যদি এখন সৎমার কাছে যায় সেখানেও কষ্ট পাবে, আর সে যদি তোমার কাছে যায় সেখানেও সৎ বাবার জন্য কষ্ট পাবে। ভাবো তো একবার, একটা বাচ্চা ছেলে, তার কী 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 পাপ সে করেছিল, কোন মহাদোষে সে তার জন্ম হলো, চুল্লুখোরের সাথে তোমার কী সম্পর্ক এমন হয়েছিল যে ওই ছেলেটার জন্ম দিতে হয়েছে তোমায়, যখন তুমি 5 বছর ধরে অত্যাচারিত হয়েছিলে, তাহলে কেন জন্ম দিয়েছিলে কিষানুর? দরকার ছিল না তো? তোমার তো এটা ভাবা উচিত ছিল যে এরকম চুল্লুখোর মাতালের ছেলে, সেও বড় হয়ে এরকম চুল্লুখোর মাতাল হবে, তা আমাকে দুজনকে সামলাতে হবে, দরকার নেই আমার বাচ্চার, আমি করলামই না, আমার বাচ্চার দরকারই নেই। বাচ্চাটার জন্ম দিয়ে তুমি কত আনন্দে ছিলে বলো তো, হ্যাপি ছিলে, তোমার শ্বশুর শাশুড়ি কত হ্যাপি ছিল ওকে নিয়ে, তাদের দিনগুলোই কেটে যাচ্ছে ওকে দেখে দেখে। আর সেখানে তুমি তাও তোমার শাশুড়িকে বলো তুমি পরকিয়া, সে পরকিয়া করত, ছি 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 ছি, তোমার মা কী করে, তোমার মা কী করে, কী করেছিল তোমার মা? এই দালালটা সেটা দেখতে পায় না, ও মন্দিরার মাকে দেখতে যায়, কেন টিনার মা নয় কেন, টিনার মা নয় কেন, সেই বেলা মুখে তালা পড়ে যায় কেন? মন্দিরা টিনা নয়, আর টিনাও মন্দিরা নয়, এটা হচ্ছে মেন পার্থক্য। মন্দিরা ফুল মস্তি সে বলে দিয়েছিল, মদপাত খেয়ে নিয়েছিল, খেয়ে বলে দিয়েছিল, কিন্তু টিনা তো সেটা করে না, টিনা ঠিক জায়গায় জায়গায় বলে রেখেছে, বলছে যেটুকুনি বলার। টিনার মাও তো ওই তপনা নাকি তপন কার সাথে যেন চলে গেছিল, ওর বাবা আবার ছেলে মেয়ে দেখার জন্য টেনে টুনে নিয়ে এসেছিল, ছি 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 ছি। তারপরে আবার একে সাপোর্ট করছে ওই দালাল, ছি ছেঁটামান ছেঁটামান, এত জামা কাপড় কিনলো মনের আনন্দ করে। আর ওই দিদাটাকে ভাবি আমি, অদ্ভুত ব্যাপার, যে একটা বাচ্চাটার কথা মনে পড়লো না যে না ওর জন্য একটা কিছু কেন, তোর দাদা গিয়ে না হয় দিয়ে আসবে, ছি 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 ছি। আমি শুধু অবাক হয়ে যাই, মা নয় রাগ আছে অশান্তিও, ঠিক আছে মেনে নিলাম মা নয় করলো না, দিদা, ছি ছি, আপনার আপনার দিদা হওয়াটাই আপনার কলঙ্ক জানেন তো, আপনি হচ্ছেন সমাজ, আপনারা হচ্ছেন সমাজের কলঙ্ক। একটা ওইটুকুনি বাচ্চার জামা কেনার কথা আপনাদের মনে পড়লো না, কত টাকা লাগতো, 200, 300, 400, 500, খুব বেশি হলে 500 টাকা লাগতো ওইটুকু বাচ্চার জামা, খুব হাই ফাই জামা যদি কিনতেন। তা একটা বাচ্চার তো 500 টাকা দিয়ে জামা কেনার দরকারও পড়ে না, কারণ এই বছর পড়বে তো সামনের বছর সেই জামাটা আর হয় না, আর ছেলেদের সেরকম দামি জামা পাওয়া খুব একটা হয়ও না, ওই শার্ট প্যান্ট নয়, গেঞ্জি প্যান্ট নয়, ওই পায়জামা পাঞ্জাবি, এই তো বাচ্চা ছেলেদের ড্রেস, একটা কিনতে পারলেন না যে একটা দিনের জন্য তার দিদার দেওয়া একটা জামা পরতো। মা তো একেবারে মানে স্বর্ণ ছাড়া মা, মার কথা বাদই দিলাম, সে শুধু নিজেকে চেনে, নিজেকে ভোগী, ভোগী মা, মা হচ্ছে ভোগী মা, শুধু ভোগ করতে জানে, ছি, শুধু ভাবছি টিনা তোমার ভবিষ্যৎটা কী হবে, বিশ্বাস করো এই ছেলে তোমাকে দেবে তোমার মানে এই নোংরামোর ফল, সেই দিন অবধি তুমি অপেক্ষা করে থাকো, ভগবান না করে যেন ওই কিষাণু তোমার কাছে যায়, আমরা সবাই লড়বো যতটা সম্ভব ততটাই আমরা লড়বো, যাতে কোনো দিন, আর এই ঘোড়ামুখীর সাপোর্ট যারা যারা করছে তারা যে তাদের জন্য ভগবান শাস্তি তৈরি করে রাখছে, যেমন ঘোড়ামুখীর জন্য রাখছে তেমন এদের জন্যও রাখছে, দিনের পর দিন এরা নোংরাকে সাপোর্ট করে কথা বলে যাচ্ছে, ছি ছি। চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, ভালো লাগছে না আর পুজোর দিনে না এইসব ভালো লাগছে না আর।